অবশ্যই সাকিব খান আমাদের এখনকার যুগে সুপারস্টার বা ইন্ডাস্ট্রির মধ্যে সুপারস্টার মান্না মরহুম নায়ক জসিম সাহেব ইনারা যাওয়ার পরে যে এই অবস্থায় যে ইন্ডাস্ট্রি আমাদের ধরে রেখেছে সাকিব খান এটা আমাদের জন্য অনেক বড় পাওনা অনেক বড় এবং সুন্দরভাবে আমাদের বাংলাদেশের নাম এই বাংলাদেশ এবং অপার বাংলাদেশের নাম রেখেছে সে এবং সুন্দরভাবে আমাদের চলচ্চিত্রটা ধরে রেখেছে আর সে যদি না যদি থাকতো তাহলে আপনারাই বলেন কে ধরতো কে ধরতো আমাকে যদি এরকম একটা যদি নাম বলতে পারেন আপনারা যে কে ধরে রাখতো এই ইন্ডাস্ট্রিটা এই জন্য আমরা কৃতজ্ঞ সাকিব খানের কাছে ধন্যবাদ সবাইকে হ্যাঁ অনেক করেছি অনেক পাবলিক দেখছে ওগুলার আর নাম করার দরকার অনেক সবার সাথেই করা হয়েছে হ্যাঁ হিরোদের সাথে কাজ করছে অনেক এই মুহূর্তে আর মনে পড়তেছে না অনেক করছে মার্শাল এটা তো বললামই এটা তো দর্শকেরা বলবে এটা আমি আর কি বলবো এটা দর্শকেরা অবশ্যই ভালো বলবে সাকিব খান মানুষ হিসাবেও খুব ভালো শিল্পীরাই যত শিল্পী আছে বাংলাদেশে আমি বলবো সবাই মানুষ তো হিসাবে তো সবাইকে ভালো সুপারস্টার হতে গেলে প্রথমে তাকে ভালো মানুষ হতে হবে এটা তো কোনো অস্বীকার করার কোনো উপায় নেই হ্যাঁ সাকিব ভাই অবশ্যই বড় মনের একজন মানুষ যে কারণে তিনি আজকে মেগা স্টার বাংলাদেশে অবশ্যই সে যদি বড় মনের মানুষ যদি না যদি হইতো তাহলে তো এত বড় জায়গায় সে বুঝতে পারতো না এটা সত্য কথা কে কি বললো না বললো ওইটা বলাতে আমাদের কোনো যায় আসে না কিন্তু আমরা ধরে নিব সে যদি ভালো যদি না যদি হয় তাহলে এইরকমভাবে একটা জায়গাতে আল্লাহও তো তাকে নিয়ে যাবে না তাই না অবশ্যই সে ভালো মানুষ হ্যাঁ অনেক বড় ভাই হিসাবে আমাদের শ্রদ্ধা করে সম্মান করে এবং সেইরকমভাবে কথাবার্তাও বলে কোনো দিন আমরা দেখি নাই যে ওইরকমভাবে কোনো আর্টিস্টের সাথে গণ্ডগোল এবং অভদ্রভাবে কোনো উচ্চারণ করা ইন্ডাস্ট্রিতে এটা আমি দেখিনি এবং কার কার ব্যক্তিগত যদি কারো যদি ইয়ে যদি থাকতে যদি পারে এটা থাকতেই পারে সাধারণ মানুষের সঙ্গেও তো এইরকমভাবে একজন মানে কথা কাটাকাটি ইয়ে টিয়ে সব তো হয় তো থাকে তাই না আর আমি বলবো যে সাকিব খানকে আমি বলবো যে যতদিন সে বেঁচে থাকবে সুন্দর মতনভাবে যেভাবে কাজ করতেছে এরকম থেকে আরও সুন্দরভাবে কাজ করবে এবং আরও সবার দোয়া নিবে এবং আরও সবার সহযোগিতা নিবে এটাই আমি আশা করব সাকিবের কাছ থেকে আজকে আমরা আসছি পরিচালক সমিতি আমাদের ইলেকশন খুব সুন্দর হচ্ছে এবং সুন্দরভাবে আমরাও ইলেকশন দেখছি যত সব পরিচালকেরা খুব সুন্দরভাবে ভালো মতনভাবে যে ইলেকশন করছে যদি এই ইলেকশনে সুন্দরভাবে আবার যদি পরিচালকেরা সুন্দরভাবে এসে যদি আমাদের সুন্দরভাবে কাজকর্ম যদি সুন্দরভাবে যদি করাইতে পারে তাহলে ইন্ডাস্ট্রিতে আবার আমরা সুন্দরভাবে কাজ করতে পারি এটাই আশা করি যার কারণে আশা আর কিছুই না তবে আপনাদের কোনো কথা থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমার হিরোকে এবং আমাকে চেষ্টা করব আপনাদের জিজ্ঞেস করেন